হ্যালো ভিউয়ার্স, আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটি ফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নতুন বাংলাদেশের পরিবর্তন, যা আগে কখনো ছিল না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নতুন সরকার গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে ফিরে আসা, তার নেতৃত্বে যে পরিবর্তনগুলি এসেছে তা কি আমাদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে। এই ভিডিওতে জানুন সেই সব পরিবর্তন যা আগে কখনো ছিল না। আমি আজকে আপনাদেরকে টোটাল 4টি সেগমেন্ট নিয়ে আলোচনা করব, যেই সকল সেগমেন্টগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে। তাহলে চলুন আমরা প্রথমেই সেগমেন্টগুলো জেনে নেই। সেগমেন্ট 1, নতুন নীতিমালার পরিচয়। সেগমেন্ট 2, অর্থনৈতিক পরিবর্তন। সেগমেন্ট 3, সামাজিক পরিবর্তন। সেগমেন্ট 4, সমালোচনা ও চ্যালেঞ্জ গ্রহণ। তাহলে চলুন আমরা প্রথমেই সেগমেন্ট 1, নতুন নীতিমালা পরিচয় সম্পর্কে জেনে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল পুরস্কার বিজয়ী এবং সামাজিক ব্যবসায় প্রবক্তা, নতুন সরকারের অধীনে যে পরিবর্তনগুলো এনেছে তা বাংলাদেশের উন্নয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রথমে তিনি যে নীতিমালা এনেছে তা হল সার্বজনীন সামাজিক ব্যবসা মডেল এবং শিক্ষা ব্যবস্থার নতুন দৃষ্টিভঙ্গি। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই সার্বজনীন সামাজিক ব্যবসা মডেল কি। এই মডেলটি বাংলাদেশে প্রতিটি খাতকে অন্তর্ভুক্ত করে এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। তাহলে চলুন আমরা এখন জেনে নেই শিক্ষা ব্যবস্থার নতুন দৃষ্টিভঙ্গি কি। নতুন শিক্ষানীতি অনুযায়ী কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা ছাত্রদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সাহায্য করবে। এবার চলুন আমরা জেনে নেই সেগমেন্ট 2, অর্থনৈতিক পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে তা অভূতপূর্ব। সেই পরিবর্তনগুলো হচ্ছে মাইক্রো ক্রেডিট থেকে ম্যাক্রো ক্রেডিট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে নতুন সুযোগ। তাহলে চলুন আমরা জেনে নেই মাইক্রো ক্রেডিট থেকে ম্যাক্রো ক্রেডিট অর্থনীতি কিভাবে পরিবর্তন করল। মাইক্রো ক্রেডিটের ধারণা থেকে বেরিয়ে এসে বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনা এবং বাস্তবায়নের দিক থেকে এগিয়ে চলেছে বাংলাদেশ। এই পরিকল্পনা অনুযায়ী স্বনির্ভর হওয়াকে খুবই গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ চাকরি থেকে বেরিয়ে এসে স্বনির্ভর কিভাবে হওয়া যায় তার একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এবার চলুন আমরা জেনে নেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কি ধরনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে নতুন নীতি তৈরি করা হয়েছে, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। এতে করে খুব সহজেই একজন মাঝারি মানের ব্যবসায়ী আন্তর্জাতিকভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। সেগমেন্ট 3, সামাজিক পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু অর্থনৈতিক দিকেই নয়, সামাজিক পরিবর্তনেও নজর দিয়েছে। সামাজিক পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে নারী ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা। নারী ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে প্রশিক্ষণ এবং অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক নিরাপত্তার মধ্যে রয়েছে নতুন সামাজিক নিরাপত্তা নীতি অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের মধ্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা নিশ্চিতকরণ। সেগমেন্ট 4, সমালোচনা ও চ্যালেঞ্জ গ্রহণ। তবে প্রতিটি নতুন পরিবর্তনের সাথে সাথে চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হতে হবে। তার মধ্যে রয়েছে বৈশ্বিক প্রতিক্রিয়া এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন নীতিমালার প্রতি আন্তর্জাতিক মহল থেকে প্রশংসা পাওয়া গেলেও কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা লক্ষ্য করা গেছে। দেশের ভিতরে কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জও রয়েছে। নতুন নীতিমালাগুলো কিভাবে বাস্তবায়িত হবে এবং সাধারণ জনগণের উপরে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বোপরি বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশায় এগিয়ে চলছে। তবে এই পরিবর্তনগুলো কিভাবে আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে তা সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, এই পরিবর্তনগুলো বাংলাদেশের জন্য কতটা কার্যকরী হতে পারে? কমেন্টস বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও এমন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।